আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। কোথায় যাচ্ছেন? ইউনিভার্সিটিতে ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ শিওর শিওর, প্লিজ। কোথায় যাচ্ছ জান? আমি তোমার জানো না, কলি যাও না। এই অপু একটা শান্ত শিষ্ট ভদ্র ছেলে, কিন্তু সমাজ তাকে চিনল না, তাই বলে তুমিও চিনবে না? চিনবে চিনবে, যেদিন আমাকে চিনবে সেদিন অনেক দাম দিয়ে কিনবে, বুঝলে? অনেক দাম দিয়ে তো কিনবো না, সস্তায়ও কিনবো না, আর তুমি আমাকে নেক্সট টাইম আর কখনো বিরক্ত করবে না। ডিস্টার্ব? আমি তোমাকে ডিস্টার্ব করি? কি বললো তুমি এইসব? আর ডিস্টার্ব যদি করেই থাকি কেন করি বোঝো না জান? আচ্ছা তুমি না বললে তুমি একটা শান্ত শিষ্ট ভদ্র ছেলে, তাহলে প্লিজ একটা ভদ্রতার পরিচয় দাও। বলো জান, বলো কি করতে হবে আমাকে, বলো। নেক্সট টাইম তুমি আমার সাথে আর দেখা করবে না, যত সব। দরজা খোলাই আছে, ভেতরে আসুন। এইভাবে দরজা খোলা রাখা ঠিক না। আমি জানি এটা আপনি। কোথায় আপনি? রান্নাঘরে। ও, আপনি রান্না করছেন? হ্যাঁ, এ তো আমার ঘর দিয়েছে। কি রান্না করছেন? দেখতে পাচ্ছেন মাছ ভাজছি। আপনি মাছ ভাজতে পারেন? মানে এটার কি কঠিন কাজ? বাজার থেকে মাছ কেটে আনবেন, বাসায় এনে মশলা আর নুন দিয়ে মাছ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিবেন, ব্যাস, তাতেই হয়ে গেল। মাছ তো আসলে প্রায় ভাজাই থাকে, শুধু একটু উল্টে খেতে হয়। ওকে লিসেন, ওরকম দার্শনিক কথা আমার মাথায় একদমই ঢুকে না। মা আপনাকে খেতে রেখেছে, আপনি চল। প্রায় এইভাবে দাওয়াত খাওয়াটা কি ঠিক হচ্ছে? কেন, আমাদের আপন কি আপনার ভালো লাগছে না? দূরের মানুষকে কি এত আপন করা ঠিক? ঠিক বে ঠিক, এত কিছু বুঝি না, আপনি চলেন খেতে চলেন। কুসুম, আপনার সাথে আমার জরুরি আলাপ আছে। বেশ তো, বিকেলে ছাদে সেরে নেওয়া যাবে, এখন আপাতত সবাই খাবার টেবিলে আপনার জন্য ওয়েট করছে, চলেন। বেশ তো চলুন। খাও তো বাবা, একদম লজ্জা করবে না। আর তাছাড়া তোমার যখন যা দরকার, কোনো কাজের যদি প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তো তোমার মায়ের মতো। সত্যি কথা বলতে কি আন্টি, আমার মা আমাকে ছোটবেলা থেকে টেন্ড আপ করেছে, নিজের কাজ নিজেই করতে পারি, কোনো সমস্যা হয় না। তাই ব্যাচেলার থাকা হচ্ছে, ডাউট কোথাকার। ও বাবা, ইমন কিচ্ছু মনে করো না, একটু অন্যরকম কিন্তু মনটা বেশ ভালো। খাও তো খাও, কাটা যেন না লাগে, আস্তে আস্তে খাও। মাংস দিয়ে দিই? না না না, ভাই মাংস পছন্দ করে না। তোরটাতেই খা। আচ্ছা, আমাদের মধ্যে কেমন যেন আপনি তুমিটা অনেক এলোমেলো হয়ে যাচ্ছে। বেশ তো, আজ থেকে না হয় তুমি। আচ্ছা তুমি একা একা কি করে থাকো? আমি হলো তো একদমই পারতাম না। এটা একটা সমস্যা বটে। আচ্ছা তুমি যেন কি বিষয় নিয়ে কথা বলবে বলছিলে? কিন্তু ব্যাপারটা কিভাবে যে বলি। আরে সমস্যা নেই, তুমি আমাকে এখনো আপন ভাবতে পারলে না, এটা ভেবেই খারাপ লাগছে। না না ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে এ বসে আসার পর থেকে আমি খুব একাকিত্বে ভুগছি। কেন, আমরা আছি না? না তা আছো, মানে বুঝেছি, বিয়ে করে ফেলো, সমস্যা কোথায়? না না ব্যাপারটা সেরকম না, রিসেন্টলি আমার একটা মেয়েকে ভালো লেগেছে, মানে ওর সাথে বিয়ে টিয়ে নিয়ে এখনো ভাবছি না, মা আসবে আরও 3 মাস পরে। সো এই 3টা মাস
তিনটা রুম নিয়ে ভাড়া থাকাটা কেমন অপচয় না? মাস তিনেকের জন্য দুইটা রুম সাবলেট ভাড়া দিতে চাই। আঙ্কেল যেরকম মানুষ, আর আন্টি বা কি মনে করবে? টাকা পয়সা সেভ করতে চাও এটা ভালো, কিন্তু বাবাকে বোঝানোটা আসলে কঠিন। তারপরও আই উইল ট্রাই মাই বেস্ট। সেটা আমি জানি তুমি এটা করবে। বললাম তো চেষ্টা করবো, কিন্তু বিনিময়ে কি? আমার কথা কিন্তু তোমার শুনতে হবে। কি কথা? এখন বলবো না, সময় হলে চেয়ে নেব। ভয় করছে, আমার তো নিজেকে দেবার ছাড়া আর কিছুই নেই। নিচের দাম কত হতে পারে, কোনো আইডিয়া আছে? না। তুমি স্বপ্ন এখন হাতের মুঠোয়, ইচ্ছে হলে ধরতে পারো। বদলে যাওয়ার দিন এসেছে, নিজেকে তাই বদলে ফেলো। আমরা চাহিদা বুঝি, তাই পাশে আছি দিন রাত। এটিএন ই-মার্ট, এটিএন ই-মার্ট, এটিএন ই-মার্ট।